हाँ मोहन सिंह तैयार। अच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा हालुआघाट बस स्टैंडे आछि एखन ময়মনসিংহ जिलार हालुआघाट उपजिला এই বাস স্ট্যান্ড মাত্র একটি গাড়ি এখানে এসেছে পার্কিং এ এসেছি আমি আপনি কোথা থেকে আসছেন আমি ময়মনসিং থেকে আসছি আমার গাড়ি কাম বাদ দিয়েছে আমি কাম করানোর জন্য আইছি ও কাম করানোর জন্য আসছেন আমার মাঝের বাড়ি হলো হালুয়াঘাট এই বন্ধ ধন্যবাদ ধন্যবাদ আপনার তথ্যের জন্য আপনি ময়মনসিং থেকে গাড়ি চালিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ রাস্তায় কোথায় কোথায় পিকেটিং দেখেছেন রাস্তায় বন্ধ গাড়ি মুনছিরে নাম দারা নাগলা ফুলপুর দারান্দা সব জায়গায় পিকেট আছে আমি আবার জানতে চাচ্ছি পিকেটিং কোথায় কোথায় দেখেছেন সারা রাস্তা দেখেছি পিকেটিং শুম্ভগঞ্জ আছে তারাকান্দা আছে ফুলপুর নাগলা ধারা সব জায়গায় আছে পিকেটিং আর আমরা চাই এটা থাকবে এটা থাকুক হ্যাঁ আপনারা চান আমরা চলুক সমর্থন দিচ্ছেন হ্যাঁ আমরা সমর্থন দিচ্ছি এটা এভাবে থাকবে আর সারা রাস্তা কি কোনো গাড়ি টাড়ি চলতেছে না 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 আমরা গাড়ির মধ্যে কোনো না না দেখছি না সব গাড়ি ড্রাইভাররা ভয় রাখছে ড্রাইভাররা স্বাগত জানাইছে ধন্যবাদ আমরা অসুস্থ হয়ে গেছি যেভাবে চাঁদাবাজি মোটর গাড়ির ভিতরে চলে আমরা কিছু কামাই করে কিচ্ছু করতে পারি না আপনাদের তাহলে আপনারা ড্রাইভাররাও সবাই সমর্থন জানাচ্ছেন সমর্থন জানাই আমরা বন্ধ করে রাখবো গাড়ি আর চালাবো না আপনার ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন এখানে ময়মনসিংহের হালুয়াঘাট বাস স্ট্যান্ড থেকে একজন গাড়ির ড্রাইভার সাহেব আপনাদের জানালেন যে এখানকার ড্রাইভার সাহেবরাও তারা আপনাদের এই হরতালে হেফাজতে ইসলামের ডাকের এই হরতালে সমর্থন জানিয়েছেন তারা নির্যাতনে নিষ্পেষণে চাঁদাবাজির কারণে তারা বলছেন যে আমরা ড্রাইভাররাও সিদ্ধান্ত নিয়েছি আমরা আর গাড়ি চালাবো না এরকম হরতাল পালিত হোক আমরা চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দেখছেন আমি বাস স্ট্যান্ড এলাকায় আছি ময়মনসিংহের বাস স্ট্যান্ড এলাকায় আপনারা দেখছেন সকল গাড়ি এখানে বাস স্ট্যান্ডের ভেতর অবস্থানরত আছে কোনো গাড়ি ঢাকার উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাচ্ছে না আমরা একজন গাড়ি চালক ভাইয়ের সাক্ষাৎকার নেব আপনি হরতালের পিকেটিং সম্পর্কে যদি কিছু জানেন আমাদেরকে জানালে ভালো হতো একুশে জানালে দর্শকদের জন্য না আমরা শুনছি আজকে গাড়ি হরতাল থাকি এর জন্য আমাদের গাড়ি বন্ধ আপনারা কি এই হরতাল সমর্থন করছেন অবশ্যই ডাকতে যখন হরতাল হেফাজত ইসলামের এই হরতালকে আপনারা সমর্থন জানাচ্ছেন মাত্র একজন ড্রাইভার তার সমর্থন ব্যক্ত করেছেন যে আমরা এই গাড়িতে যে পরিমাণ চাঁদাবাজি হয় এই চাঁদা দিতে দিতে আমরা অপিষ্ঠ আপনিও কি এরকম হেফাজতে ইসলামের এই হরতাল সফল হোক এটাকে আপনি চান হরতাল তারা ডাকছে আমরা তো মনে করেন যে রাস্তার গঞ্জাম যাচ্ছে চাই না এই জন্য আমাদের গাড়ি আমাদের বন্ধ রাখতে হচ্ছে ধন্যবাদ তাহলে আজকে আর গাড়ি চলছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না হালকা যানবাহন কিছু গাড়ি চলাচল করছে আমরা কিছুক্ষণ আগে এই গাড়িটির ব্যাপারে জানতে পেরেছি গাড়িটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল কিছু দূর এগিয়েও গিয়েছিল তবে তারাকান্দা পর্যন্ত যেতে পেরেছিলেন সেখানে পিকেটিংয়ের কারণে পরে আর সামনে যেতে পারেননি তারা ফেরত আসতে বাধ্য হয়েছেন ভাই আমাদের আরেকটা পত্রিকা থেকে আমরা লাইভে আসছি একটু আপনারা যদি জানাতেন আপনাদের অবস্থা যে আপনারা আমি শুনেছি গিয়েছিলেন গাড়ি নিয়ে সকাল কয়টায় এখান থেকে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল পাঁচটা পঞ্চাশে ছাড়িয়ে গেছি ও ভোরে ফার্স্ট ইভের দিকে এটা হ্যাঁ জি আচ্ছা তারপর আপনারা কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হয়েছেন কোন পর্যন্ত যেতে পেরেছেন আমরা গেছি ভাই অনেকে বাধা দিছে দ্বিতীয় মনে করেন ফুলপুর বাধা দিছে হালুয়াঘাটতে ছাড়িয়ে গেছি গাড়ি বড় গাড়ি সব ঢাকার যাত্রী হ্যাঁ পরে মনে করেন ফুলপুর বাধা দিছে দ্বিতীয়তে মনে করেন তারাকান্দা
কাডে ডুম হালাই রাখছে রাস্তার মাঝখানে, না পরে পাবলিক আছে, কিছু পাবলিক কইতাছে এই সেই তোমরা গাড়ি ঘুরাই লয়ে যাওগা, তোমরা জেনে স্ট্যান্ড ওনে যাওগা, আজকে তোমরা টিপ মারে দরকার নাই এই সেই উল্টা পাল্টা বহুত কিছু ভাই, একজনে এক ধরনের কথা কইতাছে। অর্থাৎ পাবলিক যারা আপনাদেরকে এই কথাগুলো বলেছে তারা হরতালে পিকেটিং করছে বা হরতালে সমর্থন, হরতালের কথাগুলো? জি জি, হরতালে আপনারা আপনাদের মনোকামনা কি এখন যে হরতালটা কি পালিত হোক, হেফাজতে ইসলাম এই দেশ রক্ষার যেই একটা আন্দোলনে ডাক দিয়েছে, অনেক মুসলমান তৌহিদি জনতাকে পুলিশের গুলিতে শহীদ করা হয়েছে বা তারা ইন্তেকাল করেছে, নিহত হয়েছে, এদের এদের প্রতিবাদে যে আজকের হরতালটা দেখেছে, এটা থেকে আপনারা সমর্থন জানাবেন? হরতাল ভাই ডাকছে এটা আমরা ভুল করছি, চরম ভুল করছি ভাই, আমরা গাড়িটা লয়ে যাই ভাই, মনে করেন আমরা যে হরতালটা ডাকছে আমরা এটা উচিত হরতালটা পালন করার, হরতালটা পালন করা হইলো আমরা উচিত, নইলে এটা কাফের হয়ে গেলাম। আপনার এই উপলব্ধির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আপনি তো সাথে গিয়েছিলেন গাড়ির, না? গেছিলাম যাওয়ার পথে। জি জি, এখন তো আপনারা চাচ্ছেন যে আর গাড়ি চালাবেন না, তাই না? জায়গা ভুল করেছিল, বড় কথা, আমরা চাই হত লোকেরা। জি জি জি, ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন একটি গাড়ি তারাকান্দা পর্যন্ত গিয়েছিল, ময়মনসিংহের একটি উপজেলা হালুয়াঘাটের পরে ফুলপুর, তারপর তারাকান্দা, তারাকান্দা পর্যন্ত গিয়ে তারা আবার ফেরত এসেছে এবং সেখানে তৌহিদি জনতার যে কথা পরামর্শ তারা পেয়েছে এতে তারা আমরা দেখলাম কান্না জড়িত কণ্ঠে তারা কথা বললেন যে আমরা আসলে লজ্জিত, আমরা গাড়ি নিয়ে গিয়ে ভুল করেছি, আমাদের উচিত ছিল আমরা গাড়ি নিয়ে বের না হওয়া, আমরা চাই এই হরতাল সফল হোক, হরতাল সঠিকভাবে পালিত হোক। আমরা তো তার উপলব্ধিটা আরও গভীর মনে হলো যে আমরা যদি এই হরতালটা পালন না করি তাহলে তো আমরা কাফের হয়ে গেলাম, এমন উপলব্ধি তার। যাই হোক, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে লাইভ দেখছিলেন, আমরা আপনাদের দেখাচ্ছি বাস স্ট্যান্ড এলাকা, গাড়িতে ভরপুর, এখান থেকে কোনো গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। আমরা প্রথমেই দেখেছি যারা দেরি করে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, শুরুতেই আমরা একটি গাড়ি দেখেছি ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের দিক থেকে হালুয়াঘাটে এসছে, আমরা সেই ড্রাইভার সাহেবের সাক্ষাৎকার নিয়েছিলাম। ড্রাইভার সাহেব সাক্ষাৎকারে যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে তিনি তার গাড়ির কাজ করানোর জন্য হালুয়াঘাটে এসেছেন ময়মনসিংহ থেকে, গাড়ির মালিকের বাড়ি হালুয়াঘাট। আপনারা দেখছিলেন আমরা, ওয়ালাইকুম আসসালাম, আমরা বাস স্ট্যান্ড থেকে লাইভ করছিলাম, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তবে আমরা আবার দ্রুতই ফিরে আসতে পেরেছি। আপনারা দেখছেন গাড়িগুলো, আমরা আবারও কানেক্ট হতে পেরেছি লাইভে, আমরা হালুয়াঘাট থেকে আরও একটু আপডেট জানাচ্ছি। আমরা এই মুহূর্তে খবর পেয়েছি হালুয়াঘাট পুরাতন মার্কাজ মসজিদের সামনে, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে যে রাস্তা সেখানে হালুয়াঘাট থেকে পিকেটাররা ছিলেন হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে, তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিলেন, আমরা টায়ারের ছবিটা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখছেন হালুয়াঘাট থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না, এখানে হরতাল খুব ভালোভাবে
সাফল্যের সঙ্গে পালিত হচ্ছে। রাস্তায় রাস্তায়, প্রত্যেক স্টেশনে স্টেশনে, মোড়ে মোড়ে হেফাজতে ইসলামের পিকেটাররা, কর্মী সমর্থকরা পিকেটিংয়ে আছেন। ছোটোখাটো কিছু গাড়ি চলাচল যেগুলো আপনারা দেখছেন করছে, এগুলো আসলে মাল নিয়ে কোথাও যাচ্ছে এমন নয়। স্থানীয়ভাবে তারা এই বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড পাশেই এখান থেকে ওখানে বা কোনো গাড়ির কাজ করানোর জন্য তারা এদিক সেদিক একটু নড়াচড়া করছেন, এর চেয়ে বেশি কিছু নয়। একেবারে হালকা নন রিক্সা, অটো বাইক, মোটরসাইকেল, ছোটোখাটো কিছু মানে গাড়ি যেমন সিএনজি এবং মাহিন্দ্র, এই কয়েকটা গাড়িকে আমরা চলাচল করতে দেখছি। এর চেয়ে বড় বা ভারী যানবাহনকে আমরা চলাচল করতে দেখছি না। আপনারা দেখছেন একটি গাড়ি ফিরে এসেছে, এখান থেকে ছেড়ে যায়, এটাও পিকেটিং আটকা পড়েছিল। এর আগেও আপনাদেরকে একটা সাক্ষাৎকারে দেখিয়েছি, 5:30 যে গাড়িটা ছেড়ে গিয়েছিল সেটাও ফেরত এসেছে, সাক্ষাৎকার আপনারা দেখেছেন। এখন আপনারা দেখলেন ঠিক 5:00 যে গাড়িটা ছেড়ে যায় শ্যামলী বাংলা, সেটাও কিন্তু ফেরত এসেছে, পিকেটিংয়ের কারণে সামনে যেতে পারেনি। তো এই ছিল আপনাদের জন্য আজকে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে। 21 জার্নালের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। হরতালের এই আপডেটটি আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, যে একটি সীমান্তবর্তী বাস স্টেশন, ট্রাক স্টেশন, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে হালুয়াঘাটে একটি বড়সড় স্থলবন্দর রয়েছে। দুটি স্থলবন্দর হালুয়াঘাটে ছিল, গোবরাকোড়া স্থলবন্দর এবং কড়ইতলি স্থলবন্দর। এই দুটি স্থলবন্দর এক করে, হ্যাঁ, একটি স্থলবন্দর করা হয়েছে। তো এই স্থলবন্দর এর কারণে হালুয়াঘাটের নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়েই কয়লাসহ ভারতীয় কয়লা, পাথর সহ নানান জিনিস আমদানি রপ্তানি করা হয়, আমদানি হয়। তো সেই দিক থেকে হালুয়াঘাটে যান চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিক থেকে হালুয়াঘাটে আমরা আপনাদের এই বিষয়টা জানাতে পারছি যে হালুয়াঘাটে কোনো ট্রাক বাস একেবারেই চলাচল করছে না। তো এই ছিল আমার কাছে থাকা আপনাদের জন্য সর্বশেষ খবর। এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সবাইকে হরতালের আপডেট জানাতে সহযোগিতা করবেন, সবাইকে জানান যে হেফাজতে ইসলামের এই আন্দোলনে, এই হরতালে কী পরিমাণ জনসমর্থন রয়েছে। আমরা সাধারণ মানুষের জনসমর্থন তো দেখছি, এমনকি ড্রাইভার, হ্যাঁ, স্টাফ, কন্ট্রাক্টর, হেল্পার, তাদের সাক্ষাৎকারও আমরা দেখেছি যে তারাও হেফাজতে ইসলামের আন্দোলনে কী পরিমাণ সমর্থন ব্যক্ত করছে, এবং চাঁদাবাজির কারণে তারা যে অতিষ্ঠ, তাদের সেই বিরক্তি ভাব প্রকাশ করছে। এবং তারা জানাচ্ছে যে আমরা গাড়ি প্রয়োজনে সামনে অনেক দিন যদি না চালাতে হয় আমরা গাড়ি চালাবো না। তো এই যখন মানুষের মনোভাব, তখন আমাদের প্রশাসন, সরকার আশা করি শুভবুদ্ধির উদয় হবে তাদের, এবং তারা সঠিক সিদ্ধান্তে আসছে। এই সমস্ত চিত্রগুলো, এই ভিডিও চিত্রগুলো এবং এই সাক্ষাৎকারগুলো তাদেরকে পথ দেখাবে। সর্বশেষ এই ব্যাপারে আপনাদের আবারও শেয়ার করার আহ্বান রেখে আমরা আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম ইলিয়াস সরোয়ার, নির্বাহী সম্পাদক 21journal.com। ধন্যবাদ সবাইকে।